এই মুহূর্তে ত্রিপুরাতে গণতন্ত্র নেই বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এবং প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে কোনো ফারাক নেই আবার দেখতে পাওয়া যাচ্ছে না এই মুহূর্তে কংগ্রেস কর্মী সমর্থকদের ওপর হামলা আর এই হামলার ভোট পরবর্তী হিংসা নিয়ে কংগ্রেসের সংসদীয় প্রতিনিধি বিজেপির মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার সঙ্গে দেখা করলেন এবং ভোট পরবর্তী সন্ত্রাস কবে কমবে এই নিয়ে সরাসরি ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিলেন অধীর রঞ্জন চৌধুরী অর্থাৎ আপনারা জানেন ত্রিপুরা রাজ্যের ভোটের ফল বেরোনের মুহূর্তেই কিন্তু যেভাবে ঘটনা ঘটে গেল ত্রিপুরা রাজ্য জুড়ে সন্ত্রাস প্রতিদিন বিরোধীদের বাড়ি ভাঙচুর এমনকি যারা ফুটপাতে দোকান ব্যবসা করত তাদেরও ঘর বাড়ি চালিয়ে দিচ্ছে বিজেপি সরকারের বাহিনী ক্রিমিনালরা মুখ্যমন্ত্রীর সঙ্গে সরাসরি দেখা করলেন বহরমপুরের সাংসদ লোকসভার বিরোধী দলনেতা পার্লামেন্ট যে কাঁপিয়ে দেয় অধীর রঞ্জন চৌধুরী এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে রাখি সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর ত্রিপুরা রাজ্যের শান্তির পরিবেশকে অশান্তি করতে চাইছে শাসক দল ক্রিমিনাল বাহিনীরা পুলিশের মদত্তে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন এবং মুখ্যমন্ত্রী কি পরিস্থিতি সামাল দিবে আগামী দিন শুধু দেখার বিষয় কংগ্রেসের প্রতিনিধি দল দেখা করলেন